হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইটি কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের পর্ব হলো ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ পরিমাণ আম নিয়ে একটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আমটা ব্লেন্ডার হওয়ার পরে এখন আমি আমের সাথে দিয়ে দিচ্ছি হলো কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক দিয়েছি হলো 1/2 কাপ পরিমাণ। কন্ডেন্স মিল্কটা একটু গাঢ়, তার জন্য আমি কন্ডেন্স মিল্কটা ইউজ করেছি। তো দিয়ে দিচ্ছি হলো 1/4 কাপ সুগার। সুগারটা দিয়ে তারপরে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। প্রিয় দর্শক, ব্লেন্ড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হলো বাটিতে। তো বাটিটার ঢাকনাটা লাগিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেব, 4 থেকে 5 ঘন্টা রাখবো ডিপ ফ্রিজে। রেখে দিলাম। তো বন্ধুরা, ফিরে আসলাম 7 থেকে 5 ঘন্টা পর। আমি আইসক্রিমটা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে নরম হয়ে যায়, ব্লেন্ডার করতে সুবিধা হয়। কারণ সাথে সাথে আইস থাকার কারণে ব্লেন্ডার করলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি আইসক্রিমটা, দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে হবে কি, আইসক্রিমের ফোমটা তৈরি হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই আইসক্রিমের মিক্সারের মধ্যে সামান্য পরিমাণ জর্দার রং অথবা ফুড কালার ইউজ করতে পারেন। এতে করে কালারটা আরও গাঢ় হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি এটা দেইনি, কারণ এটা হলো অপশনাল। তো বন্ধুরা, আমি আবারও সেই বাটিতে আইসক্রিমের মিক্সারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিব। এতে করে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে, টেস্টটা গ্রো হবে। বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন। এতে করে বাচ্চারা খুব খুশি হবে, কারণ হলো বাচ্চারা আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে। তো আমার বাদামগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আবারও ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার মতো। এতে করে আইসক্রিমটা সেট হয়ে যাবে এই বাটির মধ্যে। তো বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা পর নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। দেখলেন তো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব। অনেক শক্ত হয়েছে, উঠানো যাচ্ছে না। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আমরা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফেললাম মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এতে কোনো আইসক্রিমের মেশিন লাগেনি এবং 1 গ্লাস ডিম ছাড়া আইসক্রিম বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।